আপনি যদি ইউটিউবে বা গুগলে মোটিভেশনাল ভিডিও লিখেন, অসংখ্য ভিডিও ও আর্টিকেল চলে আসবে আপনার সামনে। ইভেন আপনি যদি আপনার চারপাশটা লক্ষ্য করেন, দেখবেন কত শত সাকসেসফুল মানুষ এবং তাদের কত হাজারো ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভেশন। এখন কথা হলো, আপনি কোন মোটিভেশনটা ফলো করবেন, কাকে ফলো করে আপনি আপনার কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছাতে পারবেন। এত এত মোটিভেশন, লাইক একজন টিচার আপনাকে একটা ওয়েতে মোটিভেট করবে, আবার একজন শায়েখ আপনাকে অন্যভাবে মোটিভেট করবে, একজন ডাক্তার যেভাবে তার লাইফ স্টাইল লিড করে, একজন আর্মি অফিসার কিন্তু সেভাবে করে না। ইভেন আপনি যদি আপনার পাড়ার মোড়ে যান, যে ছেলেটা কিছুই করে না, তথাকথিত সমাজের চোখে যে কিছুই না, সেও কিন্তু আপনাকে মোটিভেট করবে, বলবে ভাইয়া আপু আমি এভাবে করে ফেল হয়েছি, তুমি কিন্তু এটা করো না। আর তার কথাটা যে ফেল না তাও নয়, এটাই ইম্পর্টেন্ট, কারণ সে জানে জীবন কি। আবার ধরুন একজন স্ট্রিট বেগার, সেও কিন্তু আপনাকে মাঝে মাঝে বলে বাবা পড়াশোনাটা করে সফল হও, তো এটাও তো এক ধরনের মোটিভেশন, তাই না? কিন্তু শুধু পড়ালেখাই কি আপনাকে উন্নত করে দিবে, আপনার মানসিক বিকাশ ঘটিয়ে দিবে? না হয় ধরুন একজন টপ রেটেড ক্রিমিনাল লাইক হিটলার বা ধরুন দাউদ ইব্রাহিম, তাদেরও কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর একটা স্টোরি আছে, একটা মোটিভেশন তো আছে। একজন পলিটিক্যাল লিডার বা একজন গভর্নমেন্ট জব হোল্ডারের অনেস্ট হওয়ার যেমন একটা আলাদা অনুপ্রেরণা আছে, তেমনি তার করাপ্টেড হওয়ারও একটা আলাদা গল্প আছে, বিকজ নো ওয়ান ইজ বর্ন করাপ্টেড। এখন কথা হলো, তাহলে আপনি কাকে ফলো করবেন, কে হবে আপনার আইডল? দ্য অ্যান্সার ইজ ইউ, ইউ আর ইউর মোটিভেশন। আপনি অন্য কারো মতো না, কখনো হতেও পারবেন না, আপনাকে আপনি আপনার মতো করবেন। ধরুন আপনি একজনকে ফলো করতে গেলেন, যার টাইম টেবিল মেনে চললেন, তার ব্রেন মাঝরাতে সুপার অ্যাক্টিভ থাকে, কিন্তু আপনি ফজরের নামাজ পড়ে শান্ত হাওয়ায় গিয়ে বসলেই আপনার নিউ নিউ আইডিয়া আসে, তখন তো আপনি তাকে ফলো করে আর কিছুই পেলেন না। কেউ আসলে কারো মতো না। আপনি স্টুডেন্ট হলে দেখবেন অনেকেই জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না, আবার অনেকে জাস্ট চোখ দিয়ে দেখে গেলেই হয়ে যায়। কেউ হোস্টেলের গণরুমে থেকেও নিজের কাজে মনোযোগ দিতে পারে, কাউকে আবার নীরবে নিভৃতে যেতে হয়। কেউ মানুষকে কষ্ট দিয়েই মজা পায়, কেউ আবার কাউকে একটা ধমক দিলেও দুই দিন ওইটা নিয়েই পড়ে থাকে। সো ফাইন্ড আউট ইনার ইউ, ইউর মোটিভেশন, হোয়াট এভার ইউ লাইক, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, দেন স্প্লিট ইউর টাইম। নিজের লক্ষ্য অনুযায়ী নিজের জীবনকে সাজান, তারপরও যদি আপনার জীবনকে এলোমেলো মনে হয়, তাহলে আপনার পেরে করা আরও বাড়িয়ে দিন। আস্ক হেল্প ফ্রম অলমাইটি আল্লাহ, কারণ একমাত্র আল্লাহই জানে সত্যিকারের আপনাকে। তার কাছে চাইতে তো আপনাকে ভয় পেতে হবে না, লজ্জা পেতে হবে না, সংকোচ করতে হবে না। কিন্তু তাই বলে কি আপনি কাউকেই ফলো করবেন না? আপনাকে কি কোনো মোটিভেশন মেনে চলতে হবে না? অবশ্যই। সেটা হলো, সবার মোটিভেশনকে এক করে আপনি কিছু কমন জিনিস পাবেন, সেটা আপনাকে অর্জন করতে হবে, আর তা হলো ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস। সো কিপ পেশেন্ট, হ্যাভ ফেইথ অ্যান্ড ওয়ার্ক হার্ড, দেন প্রে অ্যান্ড এনজয় ইউর লাইফ, বিফোর এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোর ইউর সেলফ।